এখন আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি। এটা তোমাদের ওই ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারের একটা অংশ। এখন দেখো, প্রকৃতি সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথের উপলব্ধি তো তাঁর সমস্ত রচনা, কবিতা বলো, গান বলো, প্রবন্ধ বলো, ছোট গল্প বলো, তোমরা বলাই পড়েছো না সেখানে কিভাবে রবীন্দ্রনাথ লিখেছেন, উপলব্ধি তার সমস্ত রচনার মধ্যে, মানে ছোট গল্প থেকে আরম্ভ সব কিছুর মধ্যে নানাভাবে ব্যক্ত হয়েছে। কিন্তু তোমাদের ইউনিভার্সিটির যে সিলেবাস সেখানে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের সাধনায়, না সাধনা বলে তাঁর যে রচনাটা, সেখানে ফার্স্ট চ্যাপ্টারে তিনি কিভাবে প্রকৃতির সাথে একাত্মতার কথা বলছেন সেটাই তোমাদের সিলেবাসে রয়েছে। আমি সুতরাং সেটাকে অনুসরণ করে কবির প্রকৃতি সম্পর্কে যে মনোভাব সেটা আলোচনা করছি। 1912 সালের 10ই নভেম্বর, অর্থাৎ নোবেল পুরস্কার পাওয়ার আগের বছর, কবি আমেরিকা যুক্তরাষ্ট্রের আবার্না শহরে যান। এই আবার্না শহরটা ছিল একটা গ্রামের মতো, ছোটখাটো, খুব শান্ত পরিবেশ। সেখানে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তিনি ইউনিটেরিয়ান চার্চ বলে একটা চার্চ ছিল, চার্চের তো আবার অনেক শাখা প্রশাখা আছে, এইটা হচ্ছে ইউনিটেরিয়ান চার্চ। এই ধরনের এই চার্চের যে ফাদাররা, তারা সমস্ত বিশ্বের মধ্যে একটা একতা, একটা এক সূত্রে গাঁথা, এরকম কথাবার্তা বলতেন। সুতরাং তাঁরা রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়েছিলেন বক্তৃতা দেওয়ার জন্য, এবং সেখানে রবীন্দ্রনাথ যে বক্তৃতাগুলো দিয়েছিলেন তা পরবর্তীকালে সাধনা নামে একটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। এবং এই গ্রন্থটি, রবীন্দ্রনাথ যে বক্তৃতাগুলো তো ইংলিশে দিয়েছিলেন, সুতরাং এই গ্রন্থটাও ইংলিশেই আমরা পাই। এই গ্রন্থের যে প্রথম প্রবন্ধটা, যেটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের পড়ার জন্য সিলেবাসে দিয়েছেন, সেটা হচ্ছে দ্য রিলেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য ইউনিভার্স। মানেটা বুঝতে পারলে, ব্যক্তির সঙ্গে বিশ্বের সম্বন্ধ। অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে দিয়ে কিভাবে ব্যক্তি এবং বিশ্বের সম্পর্ক হওয়া, মানে ব্যক্তি কিভাবে বিশ্বের সাথে সম্পর্কযুক্ত হবে বা বিশ্বের সাথে ব্যক্তির সম্পর্ক কীরকম হওয়া উচিত সেটা নিয়ে রবীন্দ্রনাথ যে বিশেষ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, সেটা থেকে আমরা বিশ্ব প্রকৃতি সম্পর্কে তার যে মূল দৃষ্টিভঙ্গি সেটা বুঝতে পারি। এখানে রবীন্দ্রনাথ বলছেন, প্রথম প্রবন্ধটা শুরু করছেন তিনি গ্রিসের কথা দিয়ে, এবং সেখানে তিনি বলছেন গ্রিসের যে টুকরো টুকরো নগর রাষ্ট্রগুলো, সেই নগর রাষ্ট্রগুলো প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীর দিয়ে ঘেরা মানে এটা আমার সীমানা, ওটা তোমার সীমানা, তুমি এখানে প্রবেশ করতে পারবে না আমার সীমানায়, আমি তোমার সীমানায় প্রবেশ করব না। এবং সেটা অরণ্যানি, সমুদ্র, পর্বত, নদ নদী সব কিছুর থেকে যেন আলাদা। তা এটার তুলনা, মানে এটার তুলনা টেনে রবীন্দ্রনাথ প্রাচীন ভারতবর্ষের চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন যে যখন প্রথম সেই ইতিহাসের প্রথম পর্যায়ে তিনি চলে গেলেন, বলছেন আর্যরা যখন প্রথম ভারত ভূখণ্ডে প্রবেশ করেন, তখন তারা আশ্রয় পেয়েছিলেন এক ছায়া সুনিবিড় ঘন অরণ্যে ঢাকা প্রকৃতির বুকে। আমি একদম সাধনা থেকে, মানে উনি যেভাবে লিখেছিলেন সেভাবেই তোমাদের বলছি। এই অরণ্য তাদের সূর্যের প্রখর তাপ ও ঝড় ঝঞ্ঝায় নিরাপদ আশ্রয় দিয়েছিল। ভারতবর্ষ চিরকালই গভীর অরণ্যে ঢাকা, প্রচুর গাছপালা, সুতরাং আর্যরা যখন এলেন তারা রুক্ষ কঠোর ভূমি থেকে এসে এখানে নিশ্চিন্ত যেন আশ্রয় পেলেন। অপর্যাপ্ত খাদ্য ও পানীয়ের যোগান দিয়েছিল অরণ্য, ফলমূল সম্ভারে ভর্তি, তখনও কিন্তু কৃষিকাজ শুরু হয়নি, পশুচারণযোগ্য ভূমি দিয়েছিল, পশুচারণযোগ্য ভূমি দিয়েছিল, আর কি দিয়েছিল, যজ্ঞের কাঠ ও কুটির নির্মাণের সরঞ্জাম। তার ফলে এই গভীর অরণ্যের নিশ্চিত আশ্রয় ভারতবর্ষের আর্য সভ্যতার সূচনা হয়েছিল,
এবং তোমরা সকলেই জানো যে বেদ উপনিষদ কিন্তু এই আর্য সভ্যতারই একটা প্রথম প্রকাশ আর কি। এখন এই যে সভ্যতা, এটা আর্য এই যে আর্য সভ্যতা, এটা প্রকৃতির বুকে গড়ে ওঠা এমন এক সভ্যতা। কবি বলছেন যে এই সভ্যতা মানুষকে শিখিয়েছিল ঔদার্য ও সহিষ্ণুতা, দুটো কথা বলছেন। একটা হচ্ছে ঔদার্য অর্থাৎ উদারতা, আর একটা হচ্ছে সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতা। প্রকৃতিকে অধিকার করে নিজের ক্ষমতা জাহির করা নয়, প্রকৃতির গতির সাথে তার নদ নদী গাছপালা আকাশ বাতাস সব কিছুর সাথে একাত্ম হয়ে জীবনযাপনের মন্ত্র সে আবিষ্কার করেছে। এই যে আমরা উপনিষদের পড়লাম, বেদে পড়লাম যে সকলের সাথে যেন একটা আত্মিক বন্ধন, সেইটার কথাই কবি বলছেন যে সে প্রকৃতির সব কিছুর সাথে যেন একটা একাত্ম হয়ে জীবনযাপনের মন্ত্র কী করে সে জীবন যাপন করবে সেই মন্ত্র সে শিখেছিল। একান্ত নিজের সম্পদটুকুকে কুক্ষিগত করে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতে সে উৎসাহিত হয়নি। ওই যে বললাম গ্রিসের সভ্যতা, রবীন্দ্রনাথ প্রথমেই বলছেন সব পাঁচিল দিয়ে দিয়ে ঘেরা এক একটা নগর রাষ্ট্র, না, ভারতবর্ষের সভ্যতা কিন্তু সেভাবে তৈরি হয়নি, সেখানে শুধুমাত্র নিজেরটুকু কুক্ষিগত করে তৈরি হয়নি সেই সভ্যতা। কবি বলছেন, কবির ভাষায়, অধিকার করা নয়, তার লক্ষ্য ছিল উপলব্ধি করা, তার চেতনাকে উন্নত করে পারিপার্শ্বিকের সবার সঙ্গে, পারিপার্শ্বিকের সঙ্গে থেকে এবং পারিপার্শ্বিকের মধ্যে থেকে নিজেকে প্রসারিত করা। এই যে বললাম যে এখানে একটা ঔদার্য, ঔদার্য কখন আসে? যখন আমরা নিজেকে দিতে পারি, যখন আমরা নিজেকে সব কিছুর সাথে ছড়িয়ে দিতে পারি, তখনই তো আসে উদারতা, তাই না? সেদিনে ভারতবর্ষের মানুষ বুঝেছিল সত্য সর্বব্যাপী। রবীন্দ্রনাথ সত্যদ্রষ্টা কবি, তো তিনি সত্যের কথা বলছেন, বলছেন যে বিচ্ছিন্নতায় সত্য নয়, সবার সাথে যুক্ত হয়েই কিন্তু সত্য। উপনিষদেরও সেই একই সত্য কথা বলা হয়েছে, সেটাই বলছেন যে সেদিনে ভারতবর্ষ বুঝেছিল সত্য সর্বব্যাপী, জগৎ ও প্রকৃতির সব কিছুর সাথে যুক্ত হয়েই প্রকৃত সত্যকে উপলব্ধি করা যায়। প্রাচীন ভারতের সত্যদ্রষ্টা ঋষিরা মানুষের সাথে বিশ্বের এই যোগ উপলব্ধি করেছিলেন বলেই মানবাত্মা ও বিশ্বাত্মাকে মেলাতে চেয়েছিলেন। সেই বিশ্বাত্মা যার কথা বললাম, পড়লাম আমরা উপনিষদে ব্রহ্মের কথা, পরম আত্মার কথা, কবিও সেই একই কথা বলছেন, তাকে তিনি বিশ্বের আত্মা বলছেন। তার সাথে ভারতের যে সত্যদ্রষ্টা ঋষিরা, তারা আমাদের যে আত্মা মানবাত্মা, সেই মানবাত্মার সাথে সেই বিশ্বাত্মাকে মেলাতে চেয়েছেন। তোমরা যারা পড়েছো, আমি তোমাদের বেদান্ত পড়িয়েছিলাম, বেদান্তে তোমরা কি দেখেছিলে, কি বলেছিলাম আমরা, যে যিনি ব্রহ্ম, যিনি সেই ব্রহ্ম, তিনিই হচ্ছেন আমার মধ্যে যে আত্মা, তিনি তারা হচ্ছেন অয়মাত্মা ব্রহ্মাস্মি, আমার আত্মাই ব্রহ্ম। সুতরাং আমি যিনি জগতে যিনি আছেন তিনিই আমি। তাই বলছেন যে মানুষের যে আত্মা জীবাত্মা আর যে বিশ্বাত্মা, এর মধ্যে যে মিল, এর মধ্যে যে যোগ, সেটা যেন উপলব্ধি করেছিলেন। রবীন্দ্রনাথের বিখ্যাত গান আছে, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমার। এমনকি বলছেন যে পরবর্তীকালে ধরো মানুষ কৃষিকাজ শিখল, তারা কৃষি জমির প্রয়োজন হলো, তার ফলে কিছু অরণ্যভূমি কৃষিকার্যের জন্য ব্যবহৃত হতে শুরু হয়েছিল, ধীরে ধীরে আস্তে আস্তে ঐশ্বর্যপূর্ণ নগরের পত্তন হয়েছিল। কিন্তু কবি বলছেন ভারতবর্ষের হৃদয় থেকে সেই অরণ্য নির্ভর প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি লোপ পায়নি। কিরকম বলছেন যে তখনও তপোবনের সহজ সরল মর্যাদাপূর্ণ জীবনযাপনের আদর্শ সকলের কাছে আদরণীয় ছিল, পরম ঐশ্বর্যমণ্ডিত রাজা মহারাজাও অরণ্যবাসী মুনি ঋষিদের কাছে পরম শ্রদ্ধায় আনত হতেন। তোমরা পড়েছ, তোমরা দেখেছ যে কিভাবে রাজারা, মহাভারতে দেখেছি আমরা, রামায়ণে দেখেছি কিভাবে রাজারা অরণ্যবাসী ঋষিদের কাছে যেতেন বা তাঁরা তাঁদের কাছে আসতেন, এসে তাদের কীভাবে রাজকার্য করবেন, প্রজাদের ভালো হবে,
কি করে সকল সকলে শান্তিতে থাকতে পারবে সে সম্পর্কে উপদেশ দিতেন। পরম শ্রদ্ধায় তারা সেই তপবনে সহজ সরল জীবনযাপনের যাপন করেন যে ঋষিরা তাঁদের কাছে যেতেন। অর্থাৎ নগর সভ্যতা গড়ে উঠলেও সেই নগর সভ্যতার সাথে সেই অরণ্যবাসী ঋষিদের যে যোগাযোগ সে কিন্তু কখনো বিলুপ্ত হয়নি। তাঁদের কাছে এরা শ্রদ্ধায় বসে তাঁদের কাছে তারা শিক্ষা নিতেন, রাজকার্য কীভাবে করবেন, সকলের যাতে মঙ্গল হয় সেটা কীভাবে তারা করতে পারেন। তোমরা জনকের কথা পড়েছ, তিনি তো তাকে তো বলা হয় রাজর্ষি, রাজাও বটে ঋষিও বটে। প্রাচীন ভারতবর্ষের মানুষ প্রকৃতিকে পরাজিত করে পদদলিত করতে চায়নি, সেই একই কথা বলছেন কবি। প্রকৃতিকে ও নিজেকে এক মহান সত্যের অংশ হিসাবেই দেখতে শিখেছিল, সেই যে পরম সত্য যিনি তা যিনি সারা বিশ্বে রয়েছেন আর যিনি আমার মধ্যে রয়েছেন তাকে এক করে দেখতে শিখেছিল। সে অনুভব করেছিল তার অন্তরের গভীরে যে তার ও প্রকৃতির মধ্যে একটা গভীর সম্বন্ধ রয়েছে। তাই বহির প্রকৃতির সমস্ত কিছুকে, বাইরের জগতের যা কিছু আছে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদ নদী, সব কিছুকে সে একান্ত নিজের করে নিয়েছে। মাটি, জল, আলো, ফল, ফুল তার কাছে শুধু আনন্দ উপভোগ করার বা প্রয়োজনে কাজে লাগাবার বস্তু ছিল না, এরা তার বেঁচে থাকার সত্যকে উপলব্ধি করার অংশ ছিল। সমগ্র প্রকৃতি আর সে নিজে সবাই যেন বিধাতার এক ঐকতান বাদন, মানে বিধাতা যেন একটা বাজনা বাজাচ্ছেন, একটা সুর তুলেছেন, সেই সুরে আমরা সবাই সেই সুরের মানে সেই সুরের মূর্ছনা আমাদের সবার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, আমরা যেন সবাই তাঁর সেই সুর বাজিয়ে চলেছি। তার কারণ আমাদের মধ্যে একটা একতা রয়েছে, একটা ঐক্য রয়েছে, আমরা কেউ পরস্পর বিচ্ছিন্ন নই, একজনকে ছাড়া আরেকজন থাকতে পারেন, আমরা পরস্পরের পরিপূরক। রবীন্দ্রনাথ তাঁর বহু লেখায়, বহু রচনায় বারবার এই কথা বলছেন। তোমাদের নিশ্চয়ই বলায়ের কথা মনে আছে, সেই বলায়ের কাকা যখন গাছটা কেটে ফেললেন, বলায়ের সে কি আর্তনাদ, মনে হচ্ছে যেন সে তার একটা অংশই কিছু কেউ নষ্ট করে ফেলেছে, কেটে ফেলেছে, তাই না? কবি বলছেন ভারতবর্ষের মানুষ তার চারপাশের সব কিছুর সঙ্গে আত্মীয়তা উপলব্ধি করেছিল বলেই সে সকালের সূর্যকে, নদীর প্রবহমান জলধারাকে, ফুল ফলে পূর্ণ এই বসুন্ধরাকে ভালোবাসতে পেরেছিল, বন্দনা করতে শিখেছিল। সূর্য প্রণাম আমাদের দেশে রয়েছে, গঙ্গা নদী বা নদীকে প্রণাম, হ্যাঁ, সেই নদী প্রণাম, প্রাত স্নান করা, সেখানে অবগাহন করে তাকে প্রণাম করা, ফুল ফলে পূর্ণ যে বসুন্ধরা অর্থাৎ এই পৃথিবী, অরণ্যানি, বৃক্ষরাজি, সব কিছুকে বন্দনা করতে শিখেছিল। সে উপলব্ধি করেছিল এক শাশ্বত আত্মাকে, যে আত্মার শক্তি পৃথিবী, আকাশ, গ্রহ, নক্ষত্রের সাথে মানুষকেও সৃষ্টি করেছে। সমগ্র বিশ্ব, শুধু পৃথিবী নয়, গ্রহ, উপগ্রহ, সূর্য, চন্দ্র, সব কিছুর স্রষ্টা তিনি। ভারতবর্ষের মানুষ সেই শাশ্বত আত্মার সন্ধান পেয়েছিল কার মধ্যে দিয়ে? ঋষিদের শিক্ষার মধ্যে দিয়ে। তাদের কাছে শিখেছিল কিভাবে সকলের সাথে যুক্ত হতে হবে, কিভাবে জগতের সব কিছুর মধ্যে পরমাত্মাকে খুঁজে পেতে হবে এবং উপলব্ধি করতে হবে এ জগতে যা কিছু সবই অমৃত, কারণ সবই বিরাট প্রাণের প্রকাশ। রবীন্দ্রনাথ এই বিরাট প্রাণ কথাটা সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করেছেন। বিরাট প্রাণ মানে তাকে তুমি ব্রহ্ম বলো, তাকে তুমি পরমাত্মা বলো, তাকে তুমি পরম শক্তি বলো, যাই বলো না কেন, সেই বিরাট প্রাণের প্রকাশই হচ্ছে এই সম জগতের যা কিছু আছে সব। তাই সমস্ত কিছুর মধ্যেই রয়েছে একটা ঐক্য, একটা সুর, সুরের মূর্ছনা। তাই আমরা যদি কোনো একটাকে বাদ দিই, কোনো একটাকে নষ্ট করি, ধ্বংস করি, তাহলে আমাদের জীবনে ছন্দপতন ঘটবেই ঘটবে। এই কারণেই রবীন্দ্রনাথ সেই, তোমরা জানো যে রবীন্দ্রনাথ ছোটোবেলা থেকেই উপনিষদের প্রভাব রবীন্দ্রনাথের উপর ভীষণভাবে ছিল। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে ছোট্টবেলা থেকে তিনি উপনিষদ শুনে এসেছেন। সেই উপনিষদের যে মন্ত্র, যে সকলের মধ্যেই তিনি রয়েছেন, সেই আত্মার আত্মীয় তিনি,
তাকে তিনি সব কিছুর মধ্যে যখন মানুষ উপলব্ধি করতে পারে, তখন সে নিজেকে কখনো বিচ্ছিন্ন বোধ করতে পারে না। এবং এই যে শিক্ষা, এটা আমাদের কে দিয়েছেন? উপনিষদের ঋষি। তাই প্রাচীন ভারতবর্ষের রাজারাও কিন্তু এই ঋষিদের কাছে, তাদের গুরু বলতেন, তাদের কাছে শিক্ষা নিতেন, নিয়ে তারা রাজকার্য চালাতেন। সুতরাং সেখানে কোনো রকমভাবে কোনো বিচ্ছিন্নতা ছিল না, অরণ্যবাসী ঋষি আর রাজাদের মধ্যে সমস্ত সময় যোগাযোগ ছিল। এই হচ্ছে প্রাচীন ভারতবর্ষের চিত্র।